সড়কের পাশে দাঁড়িয়ে থেকে সেলফি তুলছিলেন চার বন্ধু। এ সময় চলন্ত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল তাদের ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় চার বন্ধু সহ মোটরসাইকেল চালক ও অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হন। বর্তমানে আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অটোরিকশার যাত্রী নাজির উল্লাহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের লক্ষ্মীপুর ভোলা বরিশাল সড়কের রাইসমিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত অটোরিকশা যাত্রী জানান, মজু চৌধুরীর হাটে তার বাবার চায়ের দোকান রয়েছে। সেখান থেকে তিনি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। তিনি অটোরিকশার সামনে বসেছিলেন। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। তখন সড়কের পাশেই চারজন যুবক সেলফি তুলছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর গিয়ে পড়ে। প্রিয় ভিউয়ার্স, সেলফি নেওয়াটা বর্তমান সময়ে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সেলফি নিতে গিয়ে অনেকেই প্রাণও হারিয়েছেন। সেলফি নেওয়ার ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত নয় কি? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।